টেল প্লাস্টিক্স নিবেদিত। আমন্ত্রণ জানাচ্ছি টেল প্লাস্টিক্স রান্নাঘরে। আমি নুসরাত আপনাদের সঙ্গে আছি। প্রতি পর্বের মতো এই পর্বেও আমরা দেখানোর চেষ্টা করব স্বাস্থ্যকর এবং মজাদার কোনো খাবার। এই পর্বে আমরা রেখেছি এমন কিছু খাবার যেটা সবার জন্য এবং স্পেশালি ফর ডিজিজ, কিছু কিছু ডিজিজগুলোকে কিন্তু আমরা বলেছি আমরা কভার করব। আজকে যেহেতু আমরা পেঁপের একটা আইটেম রেখেছি, পেঁপেটা আমরা চেষ্টা করব লিভার রোগীদের জন্য রান্না করে দেখানোর জন্য, যেটা লিভারের জন্য আসলে খুব ভালো। লিভারের কিছু টক্সিনস থাকে যেগুলো আসলে পেঁপের ওই উপাদানগুলো বের করে দেয়। টক্সিনসগুলো একদমই ফ্রি রেডিকাল যেগুলো থাকে বডি থেকে বের হয়ে যায়। তো আমার মনে হয় আপনাদের খুব পছন্দ হবে, খুব ভালো লাগবে আমাদের আজকের এই রান্নাটা। খাবার সুস্থতার কারণ আবার অসুস্থতারও কারণ, সেই কথা ভেবেই নুসরাত একটু আগেই আপনাদের বলল যে আমরা কিছু ডিজিজ নিয়ে আপনাদের সাথে কমিটমেন্ট দিয়েছি যে এমন কিছু রান্না দেখাবো যা কিনা আপনাদেরকে হেল্প করবে, একটা গাইডলাইন দিবে। তো সেই কথা ভেবেই আজকে আমরা দুটো ডিজিজকে মাথায় রেখেই দুটো রেসিপি সিলেক্ট করেছি, একটা লিভারের জন্য আর আরেকটা হলো আয়রন ডেফিসিয়েন্সি যাদের আছে তাদের জন্য। আমি প্রথমেই আপনাদের দেখাবো পেঁপে দিয়ে একটা রেসিপি, সেটা হলো পেঁপে বল্লরি। চলুন তাহলে কী কী উপকরণ লাগছে দেখে নিন। পেঁপে বল্লরি উপকরণ: তেল পরিমাণ মতো, পেঁয়াজ কুচি 3 টেবিল চামচ, পেঁপে 1 কাপ, তেজপাতা 2টি, এলাচ 2টি, কালোজিরা 1 টেবিল চামচ, পানি পরিমাণ মতো, লবণ স্বাদ মতো, ভাজা জিরার গুঁড়া সামান্য পরিমাণ, কাঁচামরিচ ফালি 3 টেবিল চামচ। দর্শক দেখে নিলেন উপকরণগুলো কী কী লাগছে পেঁপের এই বল্লরি তৈরি করার জন্য। নামটা খুব মজার, আমার মনে হয় মজার নাম শুনে আপনাদের মনে হবে যে না জানি কী খাবার। আমরা ঝটপট রেডি করে ফেলি তাহলে আন্দাজ হয়ে যাবে আসলে খাবারটা কী। নুসরাত, তুমি যেটা বলছিলে যে পেঁপের কথা আর বিশেষ করে যে এনজাইমের কথা বললে, যে পেঁপের যেটা আসলেই টক্সিনটাকে বের করে দেয় এবং আমরা অনেকেই জানি না। এখানে তেল আমি খুব বেশি দেব না, অল্পই দেব, যেহেতু লিভারের জন্য লো ফ্যাট খাবার খাওয়া যায় ততই ভালো। লিভারের প্রবলেমটা না হঠাৎ করে কিন্তু বেড়ে যায়, প্রথমে মানুষ বুঝতে পারে না আমাকে একটা স্পুন একটু দিতে হবে। তো সেই জন্যই আমরা যদি একটু কেয়ারফুল হই আর একবার যদি হয়ে যায় তাহলেও কিন্তু যে খুব বেশি ভয়ের কিছু নেই। আমরা যদি একটু সচেতনতা একটু খেয়াল করে খাই, পরিবারের যিনি সদস্য তিনি যদি একটু কেয়ারফুল হন, আমি মনে করি যে যিনি পরিবারের কর্তৃক, যিনি মেনু সিলেক্ট করেন, পরিবারের কোন সদস্যের কী সমস্যা আছে সেটা যদি তার জানা থাকে একটু মাথায় রেখে, মনে হয় মাথায় রেখে যদি তবে আবার এই যে লিভারের কিছু কিছু প্রবলেমের কথা আমরা বলছি, তার আগেই যে সচেতনতা হওয়া উচিত সেটা হচ্ছে যে আসলে যে জন্ডিস বা টাইফয়েড জাতীয় রোগ যাতে না হয়, যেটা আসলে লিভারকে মোটামুটিভাবে পার্মানেন্টলি বলবো না বাট একটু উইক করে ফেলে লিভার। বাইরের খাবার তারপরে পানির ক্ষেত্রে আমাদেরকে একটু আরও বেশি পেঁয়াজের সাথে হালকা করে ভেজে নিচ্ছি, বেশি না, মাত্র 2 তেজপাতা দেব। বল্লরি যেহেতু আমি বলেছি, আসলে এই নামটা আমি নিজেই দিয়েছি রোগের খাবার, নামটা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু ভাল লাগবে না, সেই রোগী রোগী ভাব একটা। তো আমার মনে হয় যে নামটা সুন্দর হলে খাবারের প্রতি আকর্ষণটা, হ্যাঁ আমি এই জন্য দর্শকদের উদ্দেশ্যে বললাম যে নামটা শুনেই মনে হবে না জানি কি মজার খাবার রান্না হচ্ছে, আসলে খুব মজার এবং হেলদি। শুধু 2 এলাচ কিন্তু আমি এটাকে ইয়ে করবো না, ভাঙবো না, আস্তই দিব, কারণ এর মধ্যে মশলা তুমি কিন্তু দেখতে পাচ্ছ অলমোস্ট নাই বললেই চলে। হালকা একটু কালো জিরা দিব, কালো জিরা অত্যন্ত ভালো আমাদের শরীরের জন্য, ভালো আর অয়েল খাবারের ক্ষেত্রে এখানে অলিভ অয়েলটা ইউজ করতে পারি, সর্ষের তেলটাও দেওয়া যায়। আমি একটু পানি দিয়ে দিচ্ছি,
পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এটা খুব সিম্পল একটা রেসিপি, খুবই সিম্পল। লবণ দিলাম সামান্য, একটু ভাজা জিরার গুঁড়ো, ব্যাস। মশলার মধ্যে কিন্তু ভাজা জিরার গুঁড়োটাই গেল। জিরা কিন্তু হজমে সাহায্য করে, সেই কারণেই আমি এখানে জিরাটাকে রেখেছি যে জিরা হেল্প করবে। অনেকে আছে জিরার মানে গন্ধটা আসলে নিতে পারে না, তবে এত বেশি উপকারী। এবং ইদানিং তো অনেকেই আপা দেখবেন যে আসলে ওজন কমানোর জন্য জিরা পানি খাচ্ছে, আর জিরা পানি ডাইজেশনে হেল্প করে, ওজন কমাতে হেল্প করে, হজমে হেল্প করে। তবে অবশ্যই জেনে বুঝে খেতে হবে, কারোর যদি কিডনি সমস্যা থাকে সে অবশ্যই জিরাটা অ্যাভয়েড করবে। এখন ঢেকে রান্না করতে হবে সেদ্ধ হওয়া পর্যন্ত। তেল প্লাস্টিক্স রান্নাঘরে আজকে আমরা রান্না করছি পেঁপের বল্লরি। খুব কঠিন নাম, আবার আমার মনে হয় মজাদারও একটা রান্না। রীতাপা রান্না করছে, নামটা কিন্তু রীতাপার নিজের দেওয়া। সো রীতাপার কথা হচ্ছে যে শুধু খেলেই হবে না, নামটা যদি একটু ভিন্ন করে দেওয়া যায় তাহলে খাবার খাওয়ার প্রতিও একটা আগ্রহ চলে আসবে। খাবারটা কিন্তু খুব একটা খারাপ হবে না সত্যি কথা। যে উপকরণগুলো আমি দিয়েছি, এটা রুটি দিয়ে খেতেও ভালো লাগবে, লাইট মশলা, ভাত দিয়ে খেতেও ভালো লাগবে। এটা আমি একটু নেড়ে দিচ্ছি, অলমোস্ট হয়েই গেছে। আর খুব বেশি যে সেদ্ধ হতে হবে তাও না, একটু নরম হলেই হয়ে যাবে। এখানে চাইলে একটু কাঁচামরিচটা আমরা লাস্টে অ্যাড করতে পারি। আর এর মধ্যে আমি কোনো পেঁয়াজ বেরেস্তা অ্যাড করবো না, বিকজ বেরেস্তাও কিন্তু আলাদা একটু অয়েল থাকে। তো আমি সার্ভ করার জন্য একটা ডিশ নিয়ে নিচ্ছি। আসলে ডিজিজ একবার যদি হয়ে যায় সেটা নিয়ে ভাবনার কোনো কারণ নেই। আমরা যদি একটু লাইফস্টাইলে আমাদের চেঞ্জ নিয়ে আসি, খাওয়া দাওয়া কন্ট্রোল করি, নিয়মিত এক্সারসাইজ করি, ঘুম একটা অনেক বড় বিষয়, এই সমস্ত জিনিসগুলো যদি আমরা একটু আমাদের লাইফস্টাইলে নিয়ে আসি, যেটা আজকাল সবচেয়ে বেশি হয় মোবাইলে অনেক রাত। তবে আপনি যে আপনি এতগুলো কথা বললেন, ফুড হ্যাবিট, এক্সারসাইজ, লাইফস্টাইল কিছু মেনটেন করা, ঘুমের কথা বললেন, পাশাপাশি কিন্তু এই যে ফ্যামিলিকে সময় দাও, এটাই কিন্তু অনেক একটা রিক্রিয়েশনের মতো, স্ট্রেস রিলিফ হয়। সো অনেক কিছু মিলেই কিন্তু সুস্থ থাকাটা, মানে ফ্যামিলি বন্ডেজটা খুব ইম্পর্টেন্ট। এখন যেটা একটু আমার মনে হয় আলগা হয়ে গেছে, তো ফ্যামিলি বন্ডেজটা, ফ্যামিলিকে কোয়ালিটি টাইম দেওয়া, টাইম শুধু না, আজকাল সবাই বিজি, সপ্তাহে একটা দিন যদি সবাই মিলে একসাথে এনজয় করা যায়, একে অপরকে নিয়ে বাঁচা যায়। মানুষ তো আসলে ইন্টারডিপেন্ডেন্ট, একা আমরা বাঁচতে পারি না, হয়ে গেছে। আমি একটু মরিচ দিয়েই নামিয়ে নেব, খুব বেশি ঝাল দেব না, অল্প একটু ঝাল দিলাম। কাঁচা মরিচ চুলাটা বন্ধ করে দিলাম, হয়ে গেছে। আমি এই সার্ভিং ডিশে এটা সার্ভ করব। কালো জিরার একটা ফ্লেভার কিন্তু বেরিয়ে গেছে, ভাল লাগছে দেখতে। শুধু তেজপাতা দুটো আমি একটু তুলে নিব। ছেড়ে নিলাম পেঁপে বল্লরি, তৈরি হয়ে গেল। আমি ঢেলে দিচ্ছি। আসলে শেপটা এত সুন্দর হয়েছে যে তুমি যে নামটা বললে যে জুলিয়ান, আমি নিজেও এর আগে এই নামটা জানতাম না, খুব চমৎকার একটা নাম। বল্লরি বলার উদ্দেশ্যটা তো তুমি বুঝেছো, যে এটা কাটাটার জন্যই আমি এই নামটা দিয়েছি। আমি এবার একটুখানি গুছিয়ে দেব। মনে করো যে কারোর কোনো সমস্যা আছে ফ্যামিলিতে, তার জন্য যখন রান্না করব সেটা আরও অনেক বেশি গোছানো হতে হবে, অনেক বেশি সুন্দর হতে হবে, তার জন্য দেখেই মনে হয় যে না আমি খাবারটা খাবো। তবে আপা তোমাকে আমি স্পেশালি বলবো, আজকে এটা পরিবেশন করার জন্য তুমি গাজরটা এটার সঙ্গে দাও। লিভার ডিজিজ যাদের আছে একটু স্পেশালি বলে নিচ্ছি, গাজরটা কিন্তু আপা গাজরটা কিন্তু ক্লিনজার হিসেবে কাজ করে লিভার সমস্যা যাদের আছে। শোনো, আমি সেই কথা ভেবেই এই গাজরের ফুলটা সিলেক্ট করেছি, আর তার সাথে যেটা দিচ্ছি এটা আরও চমৎকার একটা হার্বস আমাদের দেশীয়,
সেটা হলো পুদিনা পাতা। দুটো জিনিসই কিন্তু লিভারের জন্য ভালো। তৈরি হয়ে গেল পেঁপের বল্লরি। চলুন তাহলে আপনাদের সুবিধার জন্য পুরো প্রণালীটি আরেকবার দেখে নিন। প্রথমে ফ্রাই প্যানে তেল দিন, এতে পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভাজুন। ভাজা হলে পেঁপে, তেজপাতা, এলাচ, কালো জিরা, পানি, লবণ ও ভাজা জিরার গুঁড়া দিয়ে ঢেকে রান্না করুন। সবশেষে কাঁচামরিচ ফালি দিয়ে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার পেঁপে বল্লরি। দর্শক দেখে নিলেন পেঁপের বল্লরি প্রস্তুত প্রণালী, খুব সহজ একটা রান্না, খুব উপকারী। যাদের লিভারের সমস্যা আছে তারা পেঁপেটা নিতে পারে। পাশাপাশি দেখেছেন আমরা একটু গাজর অ্যাড করেছি, আগেই বলে নিই গাজরটা কিন্তু লিভারের ক্লিনজার হিসেবে কাজ করে। সো ভেরি ইম্পর্টেন্ট একটা ভেজিটেবল পেঁপে এবং গাজর। আমাদের নেক্সট রেসিপি কিন্তু আয়রন রিচ রেসিপি, সেটা হলো কাঁচা কলা শুক্তো। প্রিয় দর্শক, কাঁচা কলার শুক্তো তৈরি করতে কি কি উপকরণ লাগছে দেখে নিন। কাঁচা কলার শুক্তো উপকরণ: তেল পরিমাণ মতো, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, পাঁচফোড়ন 2 চা চামচ, পানি পরিমাণ মতো, তেজপাতা 2টি, আদা বাটা 1 চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, জিরার গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদ মতো, কাঁচা কলা 1 কাপ, টমেটো 1 কাপ, কাঁচামরিচ ফালি 3 টেবিল চামচ। দর্শক দেখে নিলেন কাঁচা কলার শুক্তো তৈরি করতে কি কি উপকরণ লাগছে। খুব হেলদি, যেহেতু আমরা বলছি এটা আয়রন রিচ একটা খাবার, যাদের পেটে সমস্যা আছে অথবা যাদের আয়রন ডেফিসিয়েন্সি আছে তাদের জন্য খুব ভালো একটা খাবার। সবসময় যে আসলে যে পেট নরম হলেই যে আমরা খাবো তা না, আয়রনটাকে রিচ করার জন্য খাবো। এবং এটা আসলে লো ক্যালোরি, যারা ওজন কমাতে চায় তারা কিন্তু উইকলি ওয়ান্স অর টুয়াইস এই কাঁচা কলাটাকে রাখতে পারে। সেটা পাকাও হতে পারে, কাঁচাও হতে পারে, তবে আজকে আমরা দেখাবো কাঁচা কলার শুক্তো। এটার বিশেষত্ব হলো এটা কিন্তু আমি খোসা সহ নিয়েছি, কারণ যাদের আয়রনের ডেফিসিয়েন্সি খুব বেশি, আজকাল কিন্তু মেয়েদের এটা দেখা যায় বিশেষ করে পিরিয়ডের সময়, এছাড়াও নানা সময় আফটার প্রেগনেন্সি এগুলোতে দেখা যায় যে এত সিভিয়ার প্রবলেমে তারা মানে অবস্থায় চলে যায় যে তাদেরকে ইঞ্জেকশন পর্যন্ত নিতে হয়, প্রচুর হিমোগ্লোবিন বাড়ানোর জন্য। তো আমার মনে হয় যে এই জিনিসগুলো যদি একটু মাথায় থাকে তাহলে ডাক্তারের কাছে এইভাবে দৌড়াতে হবে। এবং আবার আরেকটা কারণে কিন্তু আয়রন নষ্ট হয়, সেটা হচ্ছে খাবারের পর পরে যদি আমরা ক্যাফেইনটা যদি নেই, অনেকের মানে মেইন মিল খাওয়ার পরে চা খাওয়ার অভ্যাস, সেটা কিন্তু আমাদের আয়রনটাকে নষ্ট করে ফেলে। এটা একটা খুব ভালো টিপস প্রিয় দর্শক আপনাদের জন্য, অবশ্যই আপনারা মাথায় রাখবেন, মানে খেয়েই চাটা খাবেন না। শুধু চা কেন বলছো, সিগারেটের কথাও বলো, যারা স্মোক করেন তাদেরও দেখা যায় খেয়েই স্মোক করে, সেটাও কিন্তু অনেক খারাপ। হ্যাঁ, নিকোটিনটা অনেক ক্ষতি করে। দিচ্ছি সর্ষের তেল, আমি সর্ষের তেল দিয়ে রান্না করব শুক্তোটা। একটা সময় ছিল যখন একেবারে সে আমার নানি দাদিদের কাছে শোনা গল্প, তো মেয়ে দেখতে গেলে তখন মেয়েকে তো ইন্টারভিউ দিতে হতো, তো জিজ্ঞেস করা হতো তুমি কী কী রান্না করতে পারো, তখন বলতো আমি এই পারি ওই পারি, জিজ্ঞেস করতো শুক্তো রান্না করতে পারো, তখন বলতো শুক্তো বলে। কারণ হলো যে বাড়িতে যদি কারোর সমস্যা হয়, সেই বউ যদি গিয়ে সে এই ধরনের রান্নাগুলো না জানে, এই ধরনের রান্নার সাথে যদি পরিচিত না হয়, তার মানে তার বাড়িতে এই রান্নার চর্চা যাবে না, আনা যাবে না। এরকম থ্যাংক গড বেঁচে গেছো যে এই যুগেই জন্ম, অ্যাটলিস্ট এই ধরনের ইন্টারভিউ দিতে হয়নি। পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি। আসলে শুক্তোতে অনেকে পেঁয়াজ ছাড়াই খায়, তো পেঁয়াজেরও কিন্তু একটা উপকার আছে। পেঁয়াজও আমাদের শরীরের জন্য ভালো, এর নিজস্ব একটা গুণ রয়েছে। তো ব্লাডের যে কোলেস্ট্রল থাকে সেগুলোকে কিন্তু একদম ক্লিয়ার করে বডি থেকে বের করে, সেই জন্যই পেঁয়াজ রসুন এর প্রত্যেকটারই একটা গুণ আছে। তো পেঁয়াজ রসুন দিয়ে তরকারি খাওয়াটা এটা আমাদের শরীরের জন্য ভালো। আমি সেই কথা ভেবেই পেঁয়াজটা রেখেছি। শুক্তোতে অনেকে পেঁয়াজ ছাড়াই করে, মানে মশলা একেবারেই অল্প মশলা দিয়ে করে, তার সাথে যাচ্ছে পাঁচফোড়ন। পাঁচফোড়ন তো খুবই একটা ভালো জিনিস, মেথি, কালো জিরা, তারপর
এমনি মৌরি যেটাকে আমরা বলি, প্রত্যেকটাই আমাদের মানে শরীরের জন্য ভালো, আর ফ্লেভারটাকে এনহ্যান্স করে, মানে খাবারের ফ্লেভারটাকে একটু চেঞ্জ করে। ভাজা ভাজা হয়ে গেছে, মিক্স সবজিতেই যে আমরা সবসময় পাঁচ ফোড়ন দিব তা না, যে এই ধরনের শুক্তো টাইপে রান্না তো একটু ভ্যারিয়েশন আনা যায়। হ্যাঁ, মশলার মধ্যে আমি এখানে দিচ্ছি একটু আদা, তেজপাতা দিব দুটো। আমি একটা বাটিতে সবগুলো মশলা মিক্স করে নিচ্ছি। আদা এক চা চামচ, গুঁড়ো মরিচ চার ভাগের এক চা চামচ, খুবই অল্প, হলুদ গুঁড়ো আধা চা চামচ, আর জিরার গুঁড়ো যাচ্ছে আধা চা চামচ। এই হলো মশলা, সাথে লবণ আধা চা চামচ। লবণটাও আমি দিয়ে দিলাম, কারণ পরে না অনেক সময় মনে থাকে না, সেই কারণে দিয়ে দিলাম। এবার একসাথে সব মিশিয়ে নিতে হবে। আমি মশলাগুলোকে একটু চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। আগে তো বাটা মশলা খাওয়া হতো, সেগুলো তরকারির সাথে খুব ভালোভাবে মিশে যেত। সবচাইতে ভালো হয় যারা আমরা গুঁড়ো মশলা খাই, একটু মিশিয়ে যদি 10 মিনিট রেখে দেওয়া যায় তাহলে কিন্তু সেটা খুব ভালো হয়, কিন্তু অত সময় কই আমাদের। সত্যি আসলে আমাদের সময় কম, সবাই কর্মব্যস্ত, আমাদের লাইফে সবচাইতে বেশি অভাব যেটা সেটা হলো টাইমের, সময় নেই, সবাই ব্যস্ত, সবাই ছুটছি। বাটা মশলার রান্না, আর আরেকটা জিনিস হলো লাকড়ির চুলায় রান্না করা, এই দুটো জিনিসই অত্যন্ত টেস্টি। এবারে ঢেকে দিচ্ছি একটু, মানে মশলাটা যাতে ভালো করে কষিয়ে যায়। তেল প্লাস্টিক্স রান্না করে আজকে আমরা রান্না করছি কাঁচা কলার শুক্তো, যেটা খুব রিচ ইন আয়রন, লো ক্যালোরির একটা খাবার, যাদের আয়রন ডেফিশিয়েন্সি আছে, যাদের হিমোগ্লোবিন কম থাকে তাদের জন্য খুব ভালো, খুব চমৎকার এবং একটা ডিফারেন্ট একটা কাঁচা কলার একটা আইটেম। আমি এখন সবজিগুলো দিয়ে দিব। মশলা অলরেডি হয়ে গেছে, তুমি দেখো তেলের ওপর উঠে এসেছে। খোসাসহ, খোসাটা মানে হালকা একটু আঁচড়ে নিয়েছি, উপরটা দেখলেই বুঝতে পারবে যে খোসাটা রয়ে গেছে। এটা মানে রিয়েলি যাদের আয়রনের মানে খুবই খারাপ অবস্থা, একেবারেই অ্যানিমিক, তো তাদের জন্যই করা। এবং আপনাকে টমেটোতে যত ধরনের সবজি আছে প্রত্যেকটা নিউট্রিয়েন্ট কিন্তু তার খোসাতে, স্কিনটার মধ্যেই বেশি থাকে। এবার একটু পানি দেব, পানি দিয়ে ঢেকে রান্না করব একটু। আমি কলাটা আগেই একটু সেদ্ধ করে নিয়েছিলাম, তো খুব বেশি একটু হলুদ মেখে সেদ্ধ করে নিয়েছি, খুব বেশি সময় ধরে রঙের জন্যই, কারণ এই ধরনের সবজিগুলো কাটাও কিন্তু একটা মানে নিয়ম আছে। দেখা যায় আয়রন রিচ যে সবজিগুলো আছে সেগুলো হলুদ মেখে হলুদের পানিতে রাখতে হয়, তা না হলে সাথে সাথে কালো হয়ে যায়, কালো হয়ে যায়, যে ব্রাউনিং রিঅ্যাকশন যেটা হয় তার জন্য, কারণ অক্সিডাইজড হয়ে যায়, এত আয়রন থাকে কলা, তারপর কলার থোর। কলা গাছকে তুমি আগা থেকে এর একেবারে শেকড়, প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের শরীরের জন্য উপকারী, কলার থোর, কলা কাঁচা কলা, কলার মোচা, ভেতরের যে জিনিসটা আছে প্রত্যেকটা জিনিসই কিন্তু, সত্যি বলেছো একদম, কলার এ টু জেড আইটেম খুব নিউট্রিয়েন্ট ভর্তি। তুমি দেখো একটা সময় না, আমি বলবো এখনো গ্রামের বাড়িতে কলা পাতাতে খাওয়ানো হয়। কেন হয় বলো তো? কারণ এটা অনেক বেশি হাইজেনিক, সেই জন্য। আরও তো অনেক গাছের পাতা আছে, সেগুলো দিয়ে তো খাওয়ানো হয় না, বাট কলার পাতা, কলার পাতায় খাওয়ানো হয়, তো সেই জন্য কলার পাতাটা সেদিক থেকেও কোনো জার্ম ক্রিয়েট করে না আমাদের হিউম্যান বডির জন্য, এটা অনেক ভালো। তো বুঝতেই পারছো যে কলা গাছের আমি তো বলবো আগা থেকে মাথা পর্যন্ত তার প্রত্যেকটা পার্ট হিউম্যান বডির জন্য উপকারী। শুক্তো হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিলাম। চাইলে একটু কাঁচামরিচ দেয়া যায় ঝালের জন্য, না চাইলে না দিলেও চলে।
একটু কাঁচা মরিচ না দিলে কিন্তু একটু পানসে লাগে, পানসে লাগবে। আর কাঁচা মরিচটা সাথে সাথে দিলে ওর ফ্লেভারটা অনেক ভালো থাকে। হ্যাঁ, এবং আয়রনের সঙ্গে কিন্তু ভিটামিন সি থাকতে হয়। সো এই কাঁচা কলাটা যখন কেউ খাবে অবশ্যই লেবুটা যাতে অ্যাড করে, আদারওয়াইজ কিন্তু এই আয়রন একদমই অ্যাবজর্ব হয় না বডিতে। আমরা চাইলে একটু লেমন জুস দিয়েও সার্ভ করতে পারি। চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। এর মধ্যে না আর কিচ্ছু করার দরকার নেই, এটা এমনি অনেক ভালো লাগছে। হ্যাঁ, তৈরি হয়ে গেল কাঁচা কলার শুক্তো। তাহলে চলুন পুরো প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নিন। প্রথমে ফ্রাই প্যানে তেল দিন, এতে পেঁয়াজ কুচি, পাঁচ ফোড়ন, পানি ও তেজপাতা দিয়ে ভাজতে থাকুন। বাটিতে আদা বাটা, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া, লবণ ও পানি দিয়ে গুলিয়ে নিন। এবার ফ্রাই প্যানে গোলানো মশলাগুলো ঢেলে ভালোভাবে ঢেকে কষিয়ে নিন। কষানো হলে সেদ্ধ কলা, টমেটো ও পানি দিয়ে ঢেকে রান্না করুন। সবশেষে কাঁচা মরিচ ফালি দিয়ে নামিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের কাঁচা কলার শুক্তো। আমাদের আজকের রেসিপিও দেখা হয়ে গেল, তবে আমাদের আগামী পর্বে কী থাকছে সেটা দেখে নিন। আমি লাবড়া এবং লুচি আপনাদের তৈরি করে দেখাবো, আর পুষ্টি তথ্যের জন্য তো রয়েছে আমাদের সাথে। আমি নুসরাত আপনাদের সঙ্গে আছি। ভেজিটেবলটা দিয়ে দিলাম। লাবড়ার সুবিধা কিন্তু এই একটাই, আলাদা করে মশলা কষানোর কিছু নাই, জাস্ট দরকার নেই, বাস মেশাও আর ডালো, দিয়ে দিলেই হলো। মিষ্টি কুমড়া, বেগুন, পটল, আলু, মানে যা আমাদের একেবারেই কমন। তৈরি হয়ে গেল আমার লাবড়া। দেখা হবে আবারও টেল প্লাস্টিক রান্নাঘরে। চোখ রাখুন এনটিভির পর্দায়।